এই ভিডিওতে আমি স্যাপ্টের ডিজাইন প্রসিডিওর নিয়ে আলোচনা করব কোনো স্যাপ্টের উপর যদি শুধুমাত্র টুইস্টিং মুভমেন্ট কাজ করে তাহলে সেই ক্ষেত্রে সেই স্যাপ্টের ডায়ামিটার আমরা কীভাবে বের করবো সেই প্রসেসটি আমি এখানে দেখাবো তো কোনো স্যাপ্টের উপর যদি শুধুমাত্র টুইস্টিং মুভমেন্ট কাজ করে এবং টি যদি টুইস্টিং মোমেন্ট হয় যে পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া হয় টাও যদি টর্সোনাল শেয়ার স্ট্রেস হয় এবং স্মল আর যদি নিউট্রাল অ্যাক্সিস থেকে আউটার পেরি পর্যন্ত ডিস্টেন্স হয় তাহলে আমরা যেই ফর্মুলাটা পাই সেটা হলো টি বাই জে ইজ ইকুয়াল টু টাও বাই আর এই ক্ষেত্রে আর ইজ ইকুয়াল টু ডি বাই টু যদি আমরা সলিড স্যাপটের ক্ষেত্রে কনসিডার করি তাহলে যদি সলিড স্যাপ্টের ডায়ামিটার স্মল ডি হয় তাহলে আর ইজ ইকুয়াল টু হয় স্মল ডি বাই টু তো প্রথমে আমরা সলিড স্যাপ্টের ক্ষেত্রে বের করছি তো এবার পোলার মুভমেন্ট অফিয়া অব দি সলিড স্যাপ ইকুয়াল টুটি টু ইন্টু ডি টু দি পাওয়ার ফোর এটা সলিড স্যাপ্টের পোলার মুভমেন্ট অফ ইনার্সিয়া তাহলে আমরা এই যে প্রথম ইকুয়েশন এটাকে আমরা ইকুয়েশন নাম্বার ওয়ান দিলাম এবার ইকুয়েশন নাম্বার ওয়ানে আমরা যে এর এই ভ্যালুটা পুট করবো তাহলে আমরা কি পাবো টি বাই জে জে এর ভ্যালু হলো পাই বাই থার্টি টু ইন্টু ডি টু দি পর ফোর ইজ ইকুয়াল টু টাউ বাই ডি বাই টু এটাকে আমরা একটু সিম্পলিফাই করে পাই টি ইজ ইকুয়াল টু পাই বাই সিক্সটিন টাউ এটাকে আমরা পাচ্ছি এটাকে আমরা নাম দিলাম ইকুয়েশান নাম্বার টু তাহলে আমরা এই ইকুয়েশান নাম্বার থেকে খুব সহজেই ডি এর ভ্যালু বের করতে পারবো ডি হলো রাউন্ড সলিড স্যাপ্টের ডায়ামিটার তো এটা আমাদের গেল সলিড ক্ষেত্রে এবার আমরা বের ক্ষেত্রে যদি হলো স্যাপ্টের ক্ষেত্রে আমরা ধরে নিই ডিও হলো আউটার ডায়ামিটার আর ডিআই হলো ইনার ডায়ামিটার মানে এটা হলো আউটসাইড ডায়ামিটার এটা হল ইনসাইড ডায়ামিটার তাহলে পোলার মুভমেন্ট অফ এনার্সিয়া কি হবে হলো শ্যাফটের ক্ষেত্রে টু টু দি পাওয়ার ফোর এটা হবে পোলার মুভমেন্ট অফ এনার্সিয়া হলো রাউন্ড শ্যাফটের ক্ষেত্রে তো এবার এই ক্ষেত্রে আমরা যে আর আর থাকে আর হবে আউটার ফাইভ আর থেকে মানে আউটার পেরিফেরি ফেরি থেকে হাফ সেন্টার পর্যন্ত এটা হবে আর এর ভ্যালু তো এই যে এর ভ্যালু আর আর এর ভ্যালু আমরা আবার এক নম্বর ইকুয়েশানে টি বাই জে জে এর ভ্যালু আমরা এখানে লিখে রেখেছি আগে বাই বাই থার্টি টু ইন্টু ডি ও টু দি পাওয়ার ফোর মাইনাস ডিআই টু দি পাওয়ার ফোর এটা হলো আমাদের জে এর ভ্যালু ইজ ইকুয়াল টু টাউ বাই আর আর এর ভ্যালু হলো ডি ও বাই টু তাহলে এবার যদি এটাকে আমরা সিম্পলিফাই করি তাহলে যেটা পাই টি ইজ ইকুয়াল টু পাই ইন্টু টাও ইন্টু ডি ও টু দি ফোর ফোর মাইনাস ডি আই টু দি ফর ফোর বাই ডি ও এটাকে আমরা নাম দিলাম ইকুয়েশন নাম্বার থ্রি এবার এটাকে যদি আমরা ফার্দার সিমপ্লিফাই করতে যাই তাহলে কীরকম পাবো সেটা দেখি এবার ভেতরে যেটা আছে সেটাকে আমরা এটা করে নিলাম ও কিউব মাইনাস ডিআই ট্রি বার ফোর বাই ও এটা আমরা পেলাম এবার এখান থেকে আমরা ও টু পার থ্রি কমন নেব ফাইভ আই সিক্সটিন ইন্টু টাউ ইন্টু ও তার কিউব এটাকে আমরা কমন নিলাম তাহলে এখানে আমরা পড়ে থাকে ওয়ান থাকে আর এটা যেহেতু ডিও টু দি পাওয়ার থ্রি কমন নিলাম তাহলে নিচে কি হয়ে যাবে এখানে ডি টু দি পাওয়ার নিচে এখানে আমাদের হয়ে যাবে ডিও টু দি পাওয়ার ফোর হয়ে যাবে তাহলে আই বাই ডিও টু দি পাওয়ার ফোর এটা এবার এখানে আমরা একটা টার্ম ধরে নেব সেই টার্মটা হলো আই বাই ডিও ইজ ইকুয়াল টু স্মল কে তাহলে এই টার্মটা আমরা এখানে বসিয়ে দেবো তাহলে এটা কি হচ্ছে ইজ ইকুয়াল টু ফাইভ সিক্সটিন ইন্টু টাও ইন্টু ডি ও টু দি পাওয়ার থ্রি ইন্টু ওয়ান মাইনাস কে টু দি পাওয়ার ফোর এটাকে আমরা নাম দিলাম ইকুয়েশন ফোর তাহলে আমরা যে দুটো ইকুয়েশন পারলাম ইকুয়েশন নাম্বার থ্রি আর ইকুয়েশন নাম্বার ফোর এই দুটো ইকুয়েশান থেকে আমরা খুব সহজেই কিন্তু ইনসাইড ডায়ামিটার এবং আউটসাইড ডায়ামিটার বের করতে পারবো তো এ হলো ডিজাইন প্রসিডিউর অফ স্যাপস ওয়েন সাবজেক্টেড টু টুইস্টি মুমেন্ট অনলি তো আশা করি স্যাপ্টে ডিজাইন প্রসিডিউর সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এই চ্যানেলের আরও আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো